নমস্কার বন্ধুরা আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশান সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই তো উচ্চ মাধ্যমিক পর্ষদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে তোমাদের বছর অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সিজনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু একভাবে পরীক্ষা দেবে এবং আগামী বছর অর্থাৎ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ আমি বলতে চাইছি দু হাজার তেইশ চব্বিশ সিজনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে দেব তোমাদের উচ্চ মাধ্যমিক কীভাবে হবে কোন প্যাটার্নে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কী কী আরও নিয়মকানুন দেওয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি কিন্তু সকল ভবিষ্যতের উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য খুবই হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে ভিডিওর মেন বিষয়গুলোই কিন্তু তোমরা বুঝতে পারবে না তাহলে কিন্তু তোমরা অনেকটাই সমস্যার সম্মুখীন হবে এছাড়াও ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা এক্ষুনি এই এডুকেশান সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল নোটিফিকেশানটি অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়া ভবিষ্যতে সমস্ত রকমের এডুকেশান সংক্রান্ত স্কলারশিপ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট এমনকি উচ্চ মাধ্যমিকের পরে আরও কি কি স্কলারশিপ পাবে তোমরা সেই সমস্ত রকমের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেতে থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো বন্ধুরা উচ্চ মাধ্যমিকের আগামী বছরগুলো নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে তো সেই আর্টিকেলটি তোমাদের মধ্যে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে স্পষ্টই আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন হচ্ছে পাল্টে যেতে পারে সব অর্থাৎ এক্ষেত্রে বলাই হয়েছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে এবং সব কিছুই কিন্তু বদলে যেতে পারে এই কিন্তু বলা হয়েছে এরপরে আরও কি কি বলা হয়েছে তা কিন্তু এখন দেখে নিচ্ছি তো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ অর্থাৎ বছরের উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য হবে দুটি পরীক্ষা প্রাথমিকভাবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতেই পারলে কলেজে যেভাবে পরীক্ষা হয় অর্থাৎ প্রত্যেক মাস অন্তর অন্তর কিন্তু একবার করে সেমিস্টার দিতে হয় কলেজে সেই একই নিয়মে কিন্তু তোমাদের দু হাজার তেইশ চব্বিশ সিজনের পরীক্ষার্থীদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো দিতে হতে পারে অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেমের পরীক্ষা নেওয়া হতে পারে বলেই জানিয়েছে পর্ষদের তরফ থেকে আরও কি জানানো হয়েছে তা কিন্তু এখন দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক বদল আসছে অন্তত তেমনটাই পরিকল্পনা করে নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্য সরকার নয়া শিক্ষানীতি তৈরি করছে মূলত কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শিক্ষানীতিতে একাধিক বদল আনা হচ্ছে ইতিমধ্যেই সেই শিক্ষানীতির খসড়া জমা পড়েছে মুখ্য সচিবের কাছে আর সেই শিক্ষানীতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিপুল বদল আনার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়ার কথাও বলা হয়েছে অর্থাৎ বছরে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য হবে দুটি পরীক্ষা প্রাথমিকভাবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিপুলভাবে কিন্তু বদল আনার কথা ভাবছে সংসদের তরফ থেকে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু সেমিস্টার সিস্টেমে চালু হতে চলেছে আগামী দু হাজার তেইশ চব্বিশ সিজন থেকে এটিই কিন্তু বলা হয়েছে এই আর্টিকেলে এরপরে আরও কি বলা হয়েছে দেখে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তার পরবর্তী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী থেকে চালু হয়ে যাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া সেমিস্টার সিস্টেম আনার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন গোটা বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নিয়ে আসা সিবিএসসি বা অন্যান্য দেশেও ক্লাস টুয়েলভের পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই পরিকল্পনার পথে আমরা হাঁটছি রাজ্য সরকারের অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে অর্থাৎ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু দীর্ঘদিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি সেমিস্টার সিস্টেমে নিয়ে আসার কথা পরিকল্পনা করছে এবং সিবিএসসি এবং অন্যান্য বোর্ডগুলো কিন্তু টুয়েলভের পরীক্ষা কিন্তু সেমিস্টার সিস্টেমে নিয়ে আসছে বহু বছর থেকে সেক্ষেত্রে এই বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক বেঙ্গল বোর্ডও কিন্তু সেমিস্টার সিস্টেমেই নিতে চলেছে কিন্তু আগামী বছর থেকে এরপরে বলা হয়েছে বর্তমানে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গত কয়েক বছর ধরে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিয়ে আসা হচ্ছে তবে স্কুল স্তরে এই প্রথম রাজ্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে সংসদ সভাপতির যুক্তি ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে করা হলে অনেক সময় সমস্যা তৈরি হয় অনেক ছাত্রছাত্রীদের নানান রকম অসুবিধা থাকে সেক্ষেত্রে বছরে দুটি পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের মূল্যায়ন এবং পঠন পাঠনের গুণগত মান আরও উন্নত জায়গায় পৌঁছবে তবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়ার কথা পরিকল্পনা আকারে না হলেও কি উপায়ে এই পরীক্ষা হবে সেই বিষয়ে এখনই কোনো রূপরেখা তৈরি হয়নি বলেই জানিয়েছেন সংসদ সভাপতি এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন ছাত্রছাত্রীদের কিন্তু এই দুটো পরীক্ষার ফলে কিন্তু অনেকটাই সুবিধা হবে এক্ষেত্রে তারা কিন্তু তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়ার ফলে তারা কিন্তু তাদের মানগুলো জানতে পারবেন এবং তারা কিন্তু পড়াশোনার দিকে অনেকটাই মনোযোগী হবে বলেই জানিয়েছেন এরপরে বলেছেন সেমিস্টার সিস্টেমে কিভাবে কোন প্যাটার্নে পরীক্ষা নেওয়া হবে তার কিন্তু কোনো ডিটেলস রূপরেখা এখনও তৈরি করা হয়নি ভবিষ্যতে কিন্তু এই রূপরেখা তৈরি করা হবে এবং তোমাদের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হবে তোমাদের কিভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো নেওয়া হতে পারে সেমিস্টার সিস্টেমে তো যখনই কোনো রূপরেখা তৈরি হবে এবং কোনোরকম কোনো আপডেট উঠে আসবে তখনই কিন্তু তোমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও আকারে সেটি পেয়ে যাবে তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এরপরে আরও কি বলা হয়েছে দেখে নিচ্ছি তো এই আর্টিকেলে কিন্তু আরও একটি বিষয় ভালোভাবে বলে দেওয়া হয়েছে তবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ওএমআর সিটও আনতে চায় সংসদ সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিকে ও ওএমআর সিটে দিতে হয় সেই কথা মাথায় রেখেই দুটি সেমিস্টারের মধ্যে প্রথম সেমিস্টারে ওএমআর সিটে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার পরিকল্পনাকেই কার্য করতে চায় সংসদ তবে তা আংশিকভাবে হবে নাকি পুরোপুরিভাবে হবে সেই বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছে সংসদ সভাপতি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সংসদ সভাপতির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির এক্সামগুলো কিন্তু পরীক্ষা দিয়ে থাকে এক্ষেত্রে চাকরির এক্সামগুলোর সমস্ত পরীক্ষায় কিন্তু ও এমআর সিটে কিন্তু দিয়ে দেওয়া হয়ে থাকে ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও যদি ও সিটে না হয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বলেই জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এখানে আরও বলা হয়েছে বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও হিউম্যানিটিজি বা আর্টসের বিষয়গুলিতে কিভাবে ওয়েমআর শিটে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে সংসদ সেক্ষেত্রে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের সংখ্যা আরও বেশি থাকার সম্ভাবনা থাকছে বলেই মনে করছে সংসদের অধিকারিকরা রাজ্যের শিক্ষানীতি নিয়ে এখনও বিশেষজ্ঞ মহলে চলছে আলাপ আলোচনা সূত্রের খবর শিক্ষানীতি নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে পারে রাজ্য সরকার ইতিমধ্যেই শিক্ষানীতি বিষয়ে কমিটির মুখ্য সচিবের সঙ্গে সম্প্রতি নবান্নে বৈঠকও করেছে রাজ্য সরকার অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা যদি দু হাজার তেইশ চব্বিশ সিজনে ওএমআর সিটে নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সংসদের তরফ থেকে কিন্তু এমসি কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন কিন্তু বেশি থাকবে সেক্ষেত্রে সেই সম্ভাবনা থাকছে বলেই কিন্তু সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অতএব এই আর্টিকেলটিতে কিন্তু বলেই দেওয়া হয়েছে তোমাদের আগামী বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু তোমাদের দুটো দফায় অর্থাৎ দুটো সেমিস্টারে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এবং আগামী বছর অর্থাৎ তেইশ চব্বিশ সিজনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি ওএমআর শিটে নেওয়া হবে কি না সেক্ষেত্রে তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে কি না তা কিন্তু আগামীতে সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের আগামী বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সিজনে কীভাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ে আশা করবো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আশা করবো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল বলে মনে হয়েছে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের আগামী ভবিষ্যতের উচ্চ মাধ্যমিক বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বিশেষ করে যারা দু হাজার তেইশ চব্বিশ সিজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা কোন স্কুলে পড়ো তাও নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বিল নোটিফিকেশানটি অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়াও ভবিষ্যতে সমস্ত রকমের এডুকেশন সংক্রান্ত আপডেট স্কলারশিপ সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে এছাড়াও বন্ধুরা তোমরা যদি চাও আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চাইলে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ভিডিও আসতে একটু দেরি হলেও অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত কিছুর আপডেট তোমরা অতি সত্বর পেতে থাকবে তো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং নিজস্ব খেয়াল রাখবে ধন্যবাদ